আপনাদেরকে আমরা হেতাল মাতি দেখাই জঙ্গলে হারিয়ে গেলে এক লোক আমরা চিনি সয়েদালি নামে সে কিন্তু জঙ্গলে পাঁচ দিন হারাই গেছিল মাছ ধরতে যায় অনেকটা নিচে সেই সাগরের প্রায় থেকে মানব বসতির মাঝামাঝি অবস্থানে তো সুন্দরবন তো মোটামুটি আপনারা জানেন অলমোস্ট পঞ্চাশ কিলোমিটার মানে অ্যাভারেজে আছে চওড়া এই সরি আগা মাথা লম্বা না এটা চওড়া বলে আর লম্বা হলো প্রায় একশো কিলোমিটার মংলা থেকে একশো মংলা থেকে একশো তো সো এই পথটা কিন্তু তাকে জঙ্গলে হারিয়ে গেছে তাকে সারভাইভ করে বেঁচে থাকতে হয়েছে বিভিন্ন খাল মাল পাড়ায় তাকে একটা পর্যায়ে পাঁচ দিন ধর পরে সে একটা ফরেস্ট অফিসে যায় অবশেষে সে তার জীবন রক্ষা করতে পারে তো সে কিন্তু বেঁচে ছিল গোল ফল এবং এই যে হেতাল মাতি এগুলা খেয়ে তো জঙ্গলে কিন্তু ফল জঙ্গলের খাদ্য এগুলা যদি চিনা যায় তো এই বিপদ থেকে রক্ষা করে যদিও এই খাবারগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য আমরা করছি এটা মূলত এই বনের সম্পদ বনের প্রাণীরাই এর প্রধান খাদক এবং তাদেরই সবচেয়ে বড় অধিকার খুব বাজে একটা গন্ধ আসতেছে কেমন এই নিয়ে আমার দ্বিতীয়বার খাওয়া আচ্ছা সেটাকে আমি খেয়েছি আর একবার হ্যাঁ খুবই খুবই টেস্টি আসলেই দেখেন দর্শক উনি কিন্তু খুব সুস্বাদুভাবে হেতাল মাথে খেয়েছে এর ফাইবার আমরা কাউকে উৎসাহ দেই না খাওয়ার জন্য কারণ এটা হচ্ছে জাস্ট সার্ভাইভালের জন্য যদি আপনি বিপদে পড়েন আপনার জেনে রাখা ভালো যে একটা খাদ্য উপাদান আছে যেটাকে আপনি বেঁচে থাকতে পারেন সার্ভাইভ করতে পারেন তারপর গোল ফল আছে যদিও খুব টেস্টি না একটু নোনতা ভাব কিন্তু আপনার বেঁচে থাকার জন্য সে ক্যালোরি বা আপনার যে পুষ্টি দরকার সেটা আপনাকে ইনস্ট্যান্ট একটা সাপোর্ট দিবে আপনি টিকে থাকার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হুম উনি একজন সুন্দরবন গবেষক এবং সুন্দরবন লাভার এবং পর্যটন শিল্পের সাথে দীর্ঘদিন যাবৎ উনি জড়িয়ে আছেন বাংলাদেশের পর্যটন শিল্প। যদি আপনারা বাংলাদেশে আসেন বা বাংলাদেশি পর্যটক যারা আমার ভিডিও দেখেন এবং ভারতীয় যারা আছেন তারা আসলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি হয়তো আপনাদেরকে সুন্দরবনের মজাটা উপভোগ করাইতে সহযোগিতা করবে ওদিকে আমাদের ভাই তারপরে আপনি তো ভিলেজ টাইগার রেসপন্স টিমের একজন সদস্য এবং আপনার কা ই কি এবার পোশাক পাইছেন এবার পোষাক পড়েছি ডবল পোঠাক পড়েছি ড্রেস হোয়াস্ট ড্রেস সেখানে ওখানে আমার দেওয়া হয়েছে অফিসে বসে দাঁড়ান দুইছে দুইটা শার্ট দুইটা প্যান্ট দীর্ঘদিন যাবত আপনারা সুন্দরবনে বাঘ রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং শুধু বাঘ না অন্যান্য প্রাণী কাজ করতেছেন সব তো এখন এই যে সরকারি ভাবে আপনাদেরকে একটা মর্যাদা দেয়া হলো আপনাদেরকে সরকারি বেতন ভাতায় আওতাভুক্ত করা হলো তে এতে তো আপনাদের এই কষ্টটা কিছুটা হলেও লাঘব হইছে মানে অর্থাৎ আপনারা তো দীর্ঘদিন যাবত সুন্দরবনে আছেন সুন্দরবন রক্ষায় কাজ করে যাচ্ছেন সাত সাল চলে সাল থেকে শুরু চব্বিশ সাল চলে এদিকে আর বছর হ্যাঁ 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 এই বন রক্ষায় ওনাদের কে বন বিভাগ সরকারের তরফ থেকে নিয়োগ দিচ্ছে তো এই জন্যে আমি ওনাদেরকে সাধুবাদ জানাই এবং আহ্বান করব সুন্দরবন রক্ষায় যেভাবে ভূমিকা রেখে চলেছে আগে এখনও সেইভাবেই যেন তারাই সুন্দরবন রক্ষায় যেন কাজ করে যায় তো ভাই ভালো থাকবেন আর এই যে মাজারটা মোবাইলে আমি খেতে সাইডে একদম সুন্দরবন তো তখন ওই আমার বাড়ি বাগাইছে আমার আপনি তো দেখছেন এই আর সকালে আমার বাড়ি ওই বাড়িতে ওই পশলি বাঘ ঢুকিয়ে আমার হাত দিয়ে হামলা আমার হাত দিয়ে হামলা কিন্তু ৰাতি আমি টেয়াৰ হৈ তই টেয়াৰ ফাম যদি কিখাই দিম মামাৰী পিডে দিয়ে তোমাৰ বাৰি আলাৰ বে ল'ৰা ছোৱালী কৰি কিন্তু বাঘ পিৰি কিন্তু হাম্মা আছে এখন বাঢ়ি আলাই কি কৰা যাব কথা কৰা যাব বলা যাব নাই